there, this is Afia Farzana. Aaj apnader samne hajir hoyechi Tim Johnson porichalito How to Train Your Dragon Homecoming niye. IMDb te ei animation er rating hoyeche 7.4 out of 10. Bondhura, ei video ti bhalobhabe bojhar jonno apnara ei movie tir first, second ebong third part er explanation dekhe nite paren. Jar link ei video tir description box e dewa holo. তো বন্ধুরা হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন 3 তে আমরা দেখেছিলাম যে ড্রাগনদের আসল সাম্রাজ্য হিকাপ খুঁজে পেয়েছিল তাই তার সবচেয়ে প্রিয় বন্ধু টুথলেস সহ বাকি সব ড্রাগন বার্ক গ্রাম ছেড়ে সেই ড্রাগনদের সাম্রাজ্যে চলে গিয়েছিল এভাবে 10টা বছর কেটে যায় দুই ছেলে মেয়ে আর অ্যাস্ট্রিডকে নিয়ে হিকাপের দিন ভালোই কাটছিল এই মুভির শুরুতে দেখানো হয় বার্ক গ্রামে স্নগলেটক উৎসব পালিত হচ্ছে এটি আসলে একটি ট্র্যাডিশনাল ড্রাগন ফিস্ট ছিল এই উৎসবে ড্রাগনদের স্মরণ করা হতো হিকাপ প্রতি বছর এই দিনে টুথলেসের প্রিয় খাবার বানিয়ে একটি বাটিতে রেখে দিত এই বছরেও সেটাই করেছিল হিকাপ হিকাপের ছেলে ফিশলেগস ড্রাগনদের অনেক পছন্দ করত কিন্তু হিকাপের মেয়ে জিফির ড্রাগনদের ভয়ানক মনস্টার মনে করত তাই সে তার গ্র্যান্ডফাদার স্টোয়িকের মতোই ড্রাগন শিকার করতে চাইত এই জন্য সে নতুন নতুন অনেক ফাজরি রাখত যাতে ড্রাগন দেখলেই সে তাকে ধরে নিতে পারে জিফিয়ার তার দাদুর অনেক আগের একটা বই খুঁজে পেয়েছিল যেখানে ড্রাগনদের ভয়ঙ্করভাবে তুলে ধরা হয়েছে ড্রাগনের আক্রমণে যে হিকাপের পা ভেঙে গিয়েছিল সেটাও জিফিয়ার জানত তাই সে ড্রাগনদের মারতে চাইত এসব দেখে অ্যাস্ট্রিড আর হিকাপ প্ল্যান করে যে এই ড্রাগন ফিস্টে একটি মঞ্চনাটক করা হবে যার মাধ্যমে হিকাপ আর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ড্রাগন টুথলেসের বন্ধুত্ব কিভাবে হয়েছিল তা দেখানো হবে এতে করে সব বাচ্চাদের ড্রাগন সম্পর্কে ভুল ধারণা ভেঙে যাবে কিন্তু এসবের মাঝেও হিকাপ টুথলেসকে অনেক বেশি মিস করত আর ওইদিকে টুথলেসও হিকাপকে অনেক বেশি মিস করত সে বালির ওপর হিকাপের ছবি আঁকছিল এটা দেখে তার বাচ্চারা আর সাদা ড্রাগনটি তার কাছে আসলে সে সবাইকে ছবি এঁকে বোঝায় যে টুথলেস হিকাপের সাথে দেখা করতে যেতে চায় কিন্তু সাদা ড্রাগনটি তাকে যেতে দিতে চায় না রাতে টুথলেস আর সাদা ড্রাগনটি ঘুমিয়ে পড়লে টুথলেসের একটি বাচ্চা বাকি দুইজনকে ঘুম থেকে উঠায় আর তাদের সেই ছবিটি দেখায় যেটা তার বাবা এঁকেছিল তারা হিকাপের কাছে যাবার প্ল্যান করে আর বার্ক গ্রামের উদ্দেশ্যে রওনাও দিয়ে দেয় ওইদিকে হিকাপ গবরের সাথে এই মঞ্চনাটক নিয়ে কথা বলে এর আগেও বার্ক গ্রামে হিকাপের বাবা মঞ্চনাটক করেছিল তাই গবর এই বিষয়ে যথেষ্ট জানত তারপর সবাই মিলে ড্রাগন আর মানুষের সাথে বন্ধুত্ব নিয়ে নাটক তৈরি করার জন্য প্রিপারেশন নিতে থাকে রিহার্সেল করা হয় মঞ্চ সাজানো হয় আর হিকাপ টুথলেসের মতো দেখতে একটা কস্টিউমও বানিয়ে ফেলে এই নাটকে হিকাপই টুথলেসের রোল প্লে করবে চারিদিকে যখন নাটকের প্রস্তুতি চলছিল তখন টুথলেসের তিনটা বাচ্চা উড়তে উড়তে বার্ক গ্রামে চলে আসে তারা খুঁজতে খুঁজতে হিকাপকে দেখতে পায় আর তাকে চিনতেও পারে কিন্তু সবার নজর থেকে বাঁচার জন্য তারা একটি উঁচু ঢিবির পেছনে লুকিয়ে থাকে কিন্তু রাতে সাদা ড্রাগনটির ঘুম ভেঙে গেলে আশেপাশে বাচ্চাদের না দেখে সে ভয় পেয়ে যায় আশেপাশে খুঁজে যখন কাজ হয় না তখন তারা খুঁজতে খুঁজতে বার্ক গ্রামে চলে আসে গ্রামে এসে তারা তিনটা বাচ্চাকে খুঁজে পায় আর একা একা এত দূর চলে আসার জন্য তাদের ওপর খুবই রেগে যায় কিন্তু তখনই তাদের সামনে স্টেজ সাজানো শেষ হয় আর নাটক শুরু হয়ে যায় টুথলেস দেখতে পায় যে তার আর হিকাপের বন্ধুত্ব হওয়ার কাহিনীটাই সেখানে দেখানো হচ্ছে আর হিকাপ নাটকে টুথলেস সেজেছে কিন্তু নাটকের মধ্যে ভুলবশত গবর যে নকলদাড়ি লাগিয়েছিল সেটাতে আগুন ধরে যায় আর মুহূর্তেই সব জায়গায় আগুন ছড়িয়ে যায় এতে হিকাপ পড়ে যায় আর কস্টিউম পরে থাকার জন্য সে না দেখে হাঁটার সময় উঁচু পাহাড় থেকে পড়ে যেতে থাকে তখনই টুথলেস উড়ে এসে হিকাপকে বাঁচিয়ে নেয় কিন্তু হিকাপ কিছু দেখতে না পাওয়ার কারণে সে বুঝতেও পারে না যে টুথলেস এসে তাকে বাঁচিয়েছে চারিদিকে আগুনের ধোঁয়ায় ভর্তি ছিল আর হিকাপের কস্টিউমও ভেঙে গিয়েছিল তাই এবার টুথলেসই নাটকে নিজের রোল প্লে করে কিন্তু ধোঁয়ার কারণে কেউ বুঝতেও পারে না যে এটা আসলে হিকাপ নয় বরং আসল টুথলেস তারপর সবার নাটকটি অনেক পছন্দ হয় তাই নাটক শেষে হিকাপের মেয়ে তার বাবাকে নাটকটি ভালো লাগার কথা বলতে আসলে সে টুথলেসকে দেখে ফেলে টুথলেসও বুঝতে পারে যে এটাই হিকাপের মেয়ে তারপর টুথলেস তাকে বিদায় জানিয়ে নিজের পরিবার সহ চলে যায় অপরদিকে নাটকটি দেখার পর সব বাচ্চারা ড্রাগনদের অনেক পছন্দ করতে শুরু করে আর হিকাপের বাবা স্টোয়িকের সম্পর্কে জেনে তার মূর্তিকেও অনেক সম্মান করতে শুরু করে কিন্তু হিকাপ কিছুই বুঝতে পারছিল না যে কিভাবে নাটকটি সবার ভালো লাগলো কারণ সে তো শেষের দিকে নাটকে পারফর্মই করতে পারেনি তারপর তারা সবাই মিলে বাসায় যায় বাসার ভেতরে ঢুকে সবাই দেখতে পায় অদ্ভুত এক আলো আগুনের উপর রাখা আছে আর টুথলেসের স্মরণে যে খাবার রাখা ছিল সেগুলোও বাটিতে নেই তারপর তারা দৌড়ে বারান্দায় গেলে সবাই টুথলেসের উড়ে যাওয়া দেখতে পায় আর হিকাপ বুঝতে পারে যে নাটকের শেষ অংশটিতে আসলে টুথলেসই পারফর্ম করেছিল আর টুথলেসও হিকাপকে আগের মতোই ভালোবাসে
তারপর অ্যাস্ট্রিড বলে যে টুথলেস তো বার্ক গ্রামে বেড়াতে এসেছিল, এবার আমরা যাব টুথলেসের সাথে দেখা করতে। তারপর তারা সবাই মিলে জাহাজে চেপে টুথলেসের সাথে দেখা করতে যায় আর একসাথে অনেক ভালো একটা সময় কাটায়। এবার দুই বন্ধুই নিজেদের ফ্যামিলির সাথে আকাশ ভ্রমণের আনন্দ নেয়। এভাবেই দুই বন্ধুর আবার দেখা সাক্ষাৎ শুরু হয়ে যায় আর এখানেই এই শর্ট অ্যানিমেশনটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আমার মুভিটি ভালোই লেগেছে, আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।